আজব জিনিস দেখলাম মাছ দিয়ে আড়ে দুই মাথা আট পা লেজ তার হিড়ে। দর্শক আইটা এটা গুইতে গুইতে চলে আসি নোয়াখালী শ্যানবাগ উপজেলা, তাই আসি অন শ্যানবাগ বাজারে। আজ যে এই শ্যানবাগ বাজার আমি করে ঘুরি গাড়ি দেখামু, কে কোনান দিকে কিয়া কিনের, কে কোনান দিকে কিয়া বাজার, এটাও দেখানোর চেষ্টা করুম। আর দর্শক হইতে পারার লাইন এবারও থাকবো তিনগা নোয়াখালিয়া কিচ্ছে। আর যা তারাই কিচ্ছা কোন ভাঙা দিতে হারবো, হেতাগোলায় থাকবো শ্যানবাগের সুন্দর একখান দোয়ান ম্যানরের পক্ষতন আকর্ষণীয় পুরস্কার। তো দর্শক আর কথা নয়, চলেন আইটা এটা গুইতে গুইতে চলে যাই আমরা আজ যা শ্যানবাগ বাজার সাইবেল্লাই আর আমি করে শ্যানবাগ বাজার দেখাই। আইয়েন আপনারা আল্লাগে দর্শক আইটে আইটে অন চলি আছি এই শ্যানবাগ থানার সামনে। যাই হোক হুলিশে আঙ্গুরো ধরো ন, কাকারাও দৈত্য না কাকার কাছে মেলা টিয়া হইছে। যাই হোক কাকা, তিয়া কটি আইয়ানে ইয়ানে 1180 টিয়া, 1180 নিয়ে দৈন্য হালঙ্গের হাঁক কি 1180 টিয়ার বেশি হলাইছে? বেশি হলাইছে, তোমার ব্যবসা দেয় যে একারো হুরা হাঁক না না। এই শ্যানবাগ বাজারে আপনি কত বছর এই সবজি বেচেন? 40 বছর। 40 বছর বেচেছেন। আচ্ছা বাজার ইয়ানের হুরা না নাম কি আছে? মিরগঞ্জ বাজার। মিরগঞ্জ বাজার। কবে তো নেই এটা শ্যানবাগ হইছে? শ্যানবাগ হইছে স্বাধীনের পরে, দেড় স্বাধীনের পরে। যাই হোক অন আমরা আমরা উগা নোয়াখালিয়া কিচ্ছা জিজ্ঞামো মানে দাদা আরে, যদি আপনি ভাঙাই দিতেন হারেন তাহলে আঙ্গ ম্যানরের পক্ষে তো আমনের লাই রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আজ চেষ্টা করবো, আজ চেষ্টা করবো, চেষ্টা করবেন। কোন সে কাকা, এক বুড়ির এক দাঁত হইতো বেনে গোস্তবাদ, এটার উত্তর কেন কি হবে? এক বুড়ির এক দাঁত হইতো বেনে গোস্তবাদ। দর্শক আমি করে কইয়ের এক বুড়ির এক দাঁত হইতো বেনে গোস্তবাদ, যারা এই উত্তর গান জানেন তারা কমেন্ট করতে দেন। আর নি মানে ওই যে ল্যাংড়া কালে তো নেই, আমরা এই ল্যাংড়া তো শুরু করে ভাই মানে 8 জনের খাওয়াইছি, নাম হয় না কাকা। আপনি কত বছর এই কামারের কাজ করেন? 25 বছর। এর আগে কি? এর আগে কাজ করতেন না, বাইরে থাকতেন। এই কাজ আপনি শিখছেন কাজ? আমার বাইরে থেকে। তো এই কাজে অনেক ইনকাম আছে নি? আল্লাহ আছে, আল্লাহ দিলে ইনকাম আছে মোটামুটি, সংসার চলে নি? চলে, আল্লাহ দিলে না সংসার বই গেছে না, সংসার আছে, আল্লাহ দিলে চলে, আল্লাহতে ভালো চলে। আচ্ছা অন আপনি রে আমরা ওকে নোয়াখালিয়া কিচ্ছা জিজ্ঞাম, যদি আপনি কিচ্ছাকে ভাঙাই দিতে না রেন তাহলে আপনার লাই ওগা পুরস্কার আছে আঙ্গ ম্যানরের পক্ষত্ব। আচ্ছা কাকা কোন চাই, আজব জিনিস দেখলাম মাছ দিয়ে আড়ে দুই মাথা আট পা লেজ তার হিড়ে, এটা আমি বলতে পারবো না। চিন্তা করেছেন কাকা? দর্শক আপনি করে কই আজব জিনিস দেখলাম মাছ দিয়ে আড়ে দুই মাথা আট পা লেজ তার হিড়ে। দর্শক আসি অন লাল লাল টমেটো ওলা ভাইয়ের কাছে। ভাই টমেটো বেছে লগে অনেক জিনিসও বেছে, ভাইয়ের লগে অন কথা কমু। ভাই টমেটো খান নি? টমেটো খাই। কিরি খান? সস করি খাই, তরকারি লগে করি খাই, সালাদ করি খাই। আচ্ছা গাত মান? টমেটো গাত মাইবার জিনিস ন, মাইবার জিনিস ন। আচ্ছা দা কি কি তরকারি বেছে নিয়ে?
সব অনেক সবজি আছে 20-25 পাতা আছে আম দাম কি হাস্তা না দাম মাঙ্গা ভাই মাঙ্গা আম কেনা মাঙ্গা এটা কিছু করার নাই মাঙ্গা হইলো খাইতে হইব আট বইয়ে শনিবারে আর মঙ্গলবারে এখন আপনার রোগা নোয়াখালে কিচ্ছা জিজ্ঞাম যদি কিচ্ছাই কি আমরা ভাঙা দিতেন হারেন গো বাইসে তাহলে আমার লাই আছে একজাক্ট টমেটো দুত্তরু ম্যানরের পক্ষতন আকর্ষণীয় পুরস্কার রাজি আছেন নেহিয়ান কর আচ্ছা কোন গাছের হাতা ইজ্জতের মাথা আমরা রইলো যাই নি গিয়া ওই শর্মিন্দা হাতা দর্শক আমরা অঞ্চলে আছি মাইমসল্লা দোয়ানের সামনে মাইমসল্লা দোয়ানরে আঙ্গ নোয়াখালী আঞ্চলিক ভাষা বাইন্যা দোয়ান ক এই যে এনা হরেক রকমের মশলা আছে আর রাতে এই মশলাটা হইলো এটা হলো দারচিনি মশলা দোয়ানরে বাইন্যা দোয়ান ক আঙ্গ নোয়াখালী ভাষা আর মশলা নেই আরে মশলা বেশি আছে অন দুই চার হত আঙ্গ একখানা দর্শকরে কইবেন নি এই জিরা ধনিয়া তারপরে হরো দারচিনি এলাচি লং গোলমরিচ তারপরে জট্টি পোস্তদানা মেলা রকমের আছে যাই হোক আপনি হরেক রকমের মশলা বেছেন এটার লাই আপনার লাই ধন্যবাদ আই 40 বছর দোয়ানদারি করেন অন আপনার আমরা উজ্ঞা কিচ্ছা জিজ্ঞাম যদি কিচ্ছা কি আমরা ভাঙা দিতেন হ্যাঁ কাগা তাহলে আঙ্গ ম্যানরের পক্ষ তো আপনার লাই পুরস্কার আছে কোন চাই কাগা কোন গাছের হাতা ইজ্জতের মাথা কোন গাছের হাতা ইজ্জতের মাথা কোন গাছের হাতা ইজ্জতের মাথা আরেকখানা চেষ্টা হান নে হান সঠিক উত্তর হলো হান কোন গাছের হাতা ইজ্জতের মাথা সঠিক উত্তর হইল ফান আমরা নোয়াখালী আর কই হানে মান তো কাকা সঠিক উত্তর দিছে কাকার লাই জোরজ্ঞা কর তালি হইব দর্শক আমরা অনেক কাপড় দোয়ানে আছি কাপড় দোয়ানের নাম হলো সোয়ানিকা ফ্যাশন সোয়ানিকা ফ্যাশনে কর্ণদার আঙ্গু ভাই ইয়ান্দি বই রয়েছে আঙ্গুর সামনে একজন সাসি আছে সাসি মনে কার আছো কিনছে এই যে সাসি আমি কি আগো কিনছে কার লাই লইছে আমার লাই লইছে আপনার লাই লইছে তাহলে সুন্দর কার লইছেন দেয়া যা আচ্ছা তো আমরা যে টিয়া দিছে কি টাকা আমার স্বামী দিছে আমরা স্বামী দিছে কা হুজি বড় না হেতারা টিয়া হইছে দেন দিব না মা শুইলে দিব মা শুইলে দিব ও হেতারা সারি বাড়ি করে আল্লাহ দিলে ওগা সই দি আছে ওগা কুয়াতে আছে ওগা কাকা আছে আর ওগা ওই কে বিল্ডিং এর লেবার দর্শক আমরা অঞ্চলে আছি আঙ্গ হুরিয়ালা বাইর কাছে হুরিয়ালা বাইর লগে আমরা কথা কমু আর বিভিন্ন স্বাদের বিভিন্ন পদের হুরি বেছে এই সেনবাগ বাজারে অর্থাৎ সেনবাগ হুব বাজার হইলো মিরগঞ্জ বাজার মিরগঞ্জ বাজার মিরগঞ্জ বাজার অন আমরা এই বাইর লগে বাইর নাম কি আমার নাম জসিমউদ্দিন বাইর বাড়ি কোন নজরপুর নজরপুর মানে অল টাইম আপনি নজরবন্দি হইতা না ভাবি নজরবন্দি করি আচ্ছা তো এই হুরি কি খালি আড়ে নিবে আছেন নাকি অন্য কোনো গ্রামও বেশি বাজারের দিন বাজারে বেশি কি কি হুরি আছে সাংরা সুকা হুরি আছে বাঁড়া হুরি আছে হাঁসিয়া হুরি আছে ইলিশ হুরি আছে সুরুনি আছে কাঁচকি হুরি আছে হাঁসিয়া হুরি কোনটা আবার এর নাম হাঁসিয়া হুরি হলো এটা ও আচ্ছা তা বুঝি হাঁসিয়া হুরি এটা নাম হাঁসিয়া হুরি আড়ের হরে কোনা বেছে গ্রামে বেছে গ্রামে মানজের বজিগত কাছে বেছে হিসিমকা হুরিয়া বেশি আন্দা এখান বাজার থেকে এখানে ভালো বেছে এখানে ভালো বেছে আচ্ছা যাই হোক অন আপনারা আমরা উগা নোয়াখালিয়া দাদা জিজ্ঞাম মানে কিচ্ছে আর কিচ্ছাইকে ভাঙা দিতে আসলে আপনারা আঙ্গ ম্যানরের পক্ষে তো আকর্ষণীয় একখান পুরস্কার আছে কোন সাই ভাই আজব একখান জিনিস দেখলাম মাইজির আড়ে দুই মাথা আট পা লেজ তার হিড়ে আচ্ছা ঠিক আছে তো আপনার হুরি বেচতে দেন হাসিয়া হুরি মাসিয়া হুরি যত হুরি আছে বেচতে দেন আমরাও নেমু যাই গান চালার যাচ্ছে আমি নোয়াখালী কিচে দিতে জানেন জানি ভাইয়া আঙ্গ অনুষ্ঠান আমি সাহ হ্যাঁ মাঝে মধ্যে দেখি ভালো লাগে ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমরা সবাই নোয়াখালী আচ্ছা যাই হোক আপনার ওকে নোয়াখালী কিচে জিজ্ঞাম যদি উত্তর দিতে হারেন তাহলে আঙ্গ ম্যানরের পক্ষে তো আপনার লাই পুরস্কার আছে কোন সাই ভাই এক বুড়ির এক দাঁত হইত্য ব্যানে গোস্ত বাদ একটু চিন্তা ভাবনা করি কইবেন হিলেল আপনি কেমনে বুঝলেন খিলেন হিলেল কেমনে আরে কইতে হইবে যে কেমনে বুঝলেন খিলেল এক বুড়ির এক দাঁত হইতো বেনা কষ্ট বাদ ওই যে খিলেল দিয়ে দাঁতে একবারকে একদম সঠিক উত্তর দর্শক এক বুড়ির এক দাঁত হইত বেনে গোস্ত বাদ সঠিক উত্তর রইল কি খিলেল জোরজ্ঞা কর তালি হইব
দর্শক এটা এটা ঘুরতে ঘুরতে আমরা চলে আসি শ্যানবাগ সুলতান প্লাজাতে। সুলতান প্লাজা তাই আমরা হাই গেছি দুজন বুঝারে অন হেতাগুর লগে কথা কম আগে হেতাগুর নাম কান জানতাম চাই। আপা আপনার নাম কি আগে? আপনি ভক্ত শিমু। শিমু আর আপনার? তাহমিন আক্তার তামান্না। আচ্ছা আপনার কো বাড়ি কোন? আপনার বাড়ি কোন? আমাদের মেইন বাড়ি নোয়াখালীতে কিন্তু আমরা চট্টগ্রামে থাকি। আপনি সিটাংদান? হ্যাঁ। আর আপনি? আমি নোয়াখালীর। ও স্বাস্থ্যনগর বাড়ি। স্বাস্থ্যনগর বাড়ি? স্বাস্থ্যনগর বাড়ি। তো নোয়াখালী হলে নোয়াখালীর কথাটা জানেন না আপনি? জি জানি। তো একা নোয়াখালীর কথা আঙ্গুর মনে আছে? আনার তো ভালো আছেন নি অন আপনাকে দুইজন রে আমরা ওকে নোয়াখালীর কিচা জিজ্ঞাম যদি কিচাইকে আপনারা ভাঙাই দিতে নারেন তাহলে আঙ্গ ম্যানরের পক্ষ তো রয়েছে আপনাকে লাই আকর্ষণীয় পুরস্কার। রাজি আছেন নি? হ্যাঁ রাজি আছি। জি না যদি না উত্তর দিতেন হারেন তাহলে এই সুলতান প্লাজা তো নাঙ্গুরে কাজ ওকে নিয়ে দিতে চাই আমরা। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আজও বেকান জিনিস দেখলাম মাঝদির আড়ে দুই মাথা আট পা লেস তার হিডে কুতুকের কি? জি আনসারটা হবে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা? দাড়ি পাল্লা একদম সঠিক উত্তর দাড়ি পাল্লা। দর্শক আঙ্গ আফা দুজনের সঠিক উত্তর দিতে হচ্ছে দাড়ি পাল্লা। আমরা অনেকগুলো জিজ্ঞাসা হারেন কিন্তু আর প্রশ্ন হইলো এত কঠিন উত্তর আপনারা কিভাবে হারলেন? মানে আমরা দাদু নানুদের সাথে যখন কথা বলতাম তখন তাদের থেকেই শুনছি। নানু তো মনে নোয়াখালী? আসলে আই আর আন নানুর নানু মাঝে মাঝে আমরা ধাঁধা নিয়ে আলোচনা করি আর ওনার থেকে শুনছি এখন বলতে পারছি। দর্শক এতক্ষণ আমরা করে ঘুরি গাড়ি দেখাইছি আঙ্গ নোয়াখালী শ্যানবাগ উপজেলার শ্যানবাগ বাজার। আজ যা এই বাজারে ঘুরি গাড়ি আমরা দেখছি কে কোনা দিকে কিয়া কিনের কে কোনা দিকে কিয়া বেচের এটাও দেখানোর চেষ্টা করছি। পুরো বাজার গান আমরা করে ঘুরি গাড়ি দেখাইবারও চেষ্টা করছি। দর্শক হই লগে হইতে পারালান জিজ্ঞাসি তিনগা নোয়াখালীর কিচ্ছা দেয় তারা কিচ্ছা গুণে সঠিক উত্তর দিতে হচ্ছে হেতা গাতে তুলে দিছি ম্যানরের পক্ষে তো আকর্ষণীয় পুরস্কার। দর্শক আজের মতো নোয়াখালীর কিচ্ছা অনুষ্ঠান ইয়ানে শেষ করি এর আর নোয়াখালীর কিচ্ছা লই দেখা হইব অন্য কোনো বাজারে অন্য কোনো আড়ে। ততক্ষণ হচ্ছে আপনারা ব্যাগ ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ। আমি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী।